বন্ধুরা, কতই না ভালো হতো যদি শখের স্মার্টফোনটি এক চার্জে তিন থেকে চার দিন যেত। সেই আশা পূরণ করার জন্য বাজারে টেকনো আনতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন টেকনো পোভা নিও 2, যাতে থাকছে 7000 mAh ব্যাটারি। তার মানে এক চার্জে অনায়াসে তিন থেকে চার দিন যাবে। আজ কথা বলবো টেকনোর নতুন স্মার্টফোন টেকনো পোভা নিও 2 নিয়ে। বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি শামীম, আপনারা দেখছেন ডিজিটাল টিউন। চলেন শুরু করা যাক। টেকনো পোভা নিও 2 তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ওহলিও G85 প্রসেসর। যদিও এটি উন্নত মানের প্রসেসর না হলেও পারফরমেন্স নিঃসন্দেহে ভালো থাকবে। টেকনো দুইটি ভেরিয়েন্টে মোবাইল ফোনটি মার্কেটে আনতে যাচ্ছে। একটি 6GB র্যাম, তার সাথে 128GB স্টোরেজ, আর একটি 4GB র্যাম, তার সাথে 64GB স্টোরেজ। তবে এই স্টোরেজটি 512 পর্যন্ত এক্সপান্ডেবল করার সুযোগ আছে। তার সাথে ফোনটিতে থাকছে 6.62-inch ডিসপ্লে এবং যা ফুল HD মানের ডিসপ্লে থাকবে, আর যাতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। তার মানে ডিসপ্লেতে আপনি পেয়ে যাচ্ছেন স্মুথ ভিউ। ফোনটির ব্যাক ক্যামেরাতে রয়েছে 16MP ক্যামেরা, তার সাথে 2MP সেন্সর ক্যামেরা। সেলফি ক্যামেরাতে রয়েছে 8MP ক্যামেরা, যার দ্বারা আপনি HD মানের ভিডিও রেকর্ড করতে পারেন। তবে আশা করা হচ্ছে ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে। এবার আসি ফোনটির ব্যাটারি নিয়ে কথা। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে বিশাল 7000 mAh ব্যাটারি এবং তার সাথে থাকছে 33W চার্জিং ফ্যাসিলিটি। আমার মনে হয় টেকনো এখানে একটি সমন্বয় করেছে, কেননা এর চেয়ে কম ওয়াটের চার্জার হলে চার্জ হতে অনেক সময়ের প্রয়োজন হতো। 33W চার্জিং ফ্যাসিলিটির ফলে অনেক কম সময়েই ফোনটি চার্জ করা সম্ভব হবে। বাংলাদেশের মার্কেটে আশা করা হচ্ছে টেকনো পোভা নিও 2 এর প্রাইস 15,000 মধ্যেই হতে পারে। তাই যারা বাজেট ফোন কেনার কথা ভাবছেন, তারা টেকনো পোভা নিও 2কে সিলেক্ট করতে পারেন। যদি এই আপকামিং 4G মানি স্মার্টফোনটির লঞ্চের তারিখটা এখনও জানা যায়নি, তবে আশা করা হচ্ছে সামনের মাসের অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমরা পেয়ে যেতে পারি। সুতরাং বন্ধুরা, যারা ভাবছেন টেকনো পোভা নিও 2 নেবেন, তাদেরকে আরেকটু কিছু সময় অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এখনও যারা লাইক শেয়ার করেননি, দ্রুত লাইক শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবার দেখা হবে নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।